হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। মাইসফটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অ্যান্ড্রয়েড বেস টিউটোরিয়ালের 9 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি অ্যান্ড্রয়েড সম্পর্কিত চমৎকার ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই ডিসক্রিপশনের লিঙ্কটি ফলো করে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসুন। তো আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আমরা কিভাবে একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে দুইটি ইমো অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। ইমো অ্যাকাউন্ট হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা ফ্রিতে যে কোনো জায়গায় কথা বলতে পারি। অ্যান্ড এটা একটি বেস্ট কথা বলার সফটওয়্যার আমার মতে। তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, ডিসক্রিপশনের লিঙ্কটি ফলো করে ইমো ডাউনলোড করতে পারেন, অথবা সরাসরি প্লে স্টোর চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ইমো লিখে। তো দেখুন, এখানে আমার একটি একটি সফটওয়্যার অলরেডি ইনস্টল করা আছে। তো আমরা আরেকটি সফটওয়্যার ইমো অ্যাকাউন্ট ইউজ করব। সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে এসে সার্চ করতে হবে ইমো ইমো বেটা লিখে, ইমো বেটা ভার্সন। তো এখানে আসার পর এটা ইনস্টল করতে হবে, অ্যাকসেপ্ট। তো ইমো হচ্ছে একটি ইন্টারন্যাশনাল কলিং সিস্টেম, অ্যাপসটা আসলে অনেক দারুণ। তো এখানে দেখুন এটার রেটিং আছে 4.3, 5 এর ভিতরে 4.3, তার মানে কত লোক এখানে ইউজ করে। তারপর প্রায় 50 মিলিয়ন পিপল এই অ্যাপসটি ইউজ করে। তো এটা ওপেন করব। ওপেন করার পর আপনার নাম্বারটা দিয়ে এখানে, আপনার ফোনে যদি কোনো সিম ঢোকানো থাকে তাহলে অটোমেটিক নাম্বার চলে আসবে, এবং এখানে এখান থেকে আসার পরে ওকেতে ক্লিক করতে হবে। ওকে, এটা একটা কোড নিবে। তো দেখুন হয়ে গিয়েছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমার ডিসপ্লেতে দুইটা ইমো অ্যাকাউন্ট আছে, এই যে এখানে একটা অ্যান্ড এই যে এখানে একটা ইমো বেটা নামে। দুইটা ইমো অ্যাকাউন্ট আমি ইউজ করতেছি, একই ফোনে দুইটা ইমো অ্যাকাউন্ট। তো আশা করি আপনারা আপনাদের ফোনে এখন দুইটি ইমো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।